আমাদের এই লেসনে আমরা আলোচনা করব কীভাবে বিভিন্ন খরচের তথ্য, ইনকামের তথ্য বা সদস্যদের জমার তথ্য রিপোর্ট আকারে প্রিন্ট করতে হয় সেই পেজটা নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদেরকে প্রথমে শো রিপোর্টে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তিনটে অপশান আছে, মেম্বার রিপোর্ট, ইনকাম রিপোর্ট এবং এক্সপেন্স রিপোর্ট। আমরা যদি সদস্যওয়ারি কোনো খরচ আমরা যদি রিপোর্ট আকারে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে দেখেন রাইট মেম্বার আইডি, এখানে মেম্বারের আইডি লিখতে হবে, এখানে মান্থ সিলেক্ট করতে হবে এবং এখানে বছর সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমরা যদি এখানে মান্থলি সেভিং অফিস সিলেক্টেড মেম্বার, অর্থাৎ এই সদস্য আইডিযুক্ত মেম্বারের মাসিক সঞ্চয় জমা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে ক্লিক করব। যদি তার সঞ্চয় থাকে তবে এখানে শো করবে, নাই বলে শো করছে না। আর মান্থলি পেড ইনস্টলমেন্ট অফিস সিলেক্টেড মেম্বার, এখানে এই আইডিযুক্ত মেম্বারের যদি মাসিক কিস্তি জমা থাকে তাহলে এখানে শো করবে। এইগুলো আছে অক্টোবর মাসের, এটা কাল্পনিক, এগুলো 2015 সালে। যদি ইয়ারলি কোনো জমা থাকে সঞ্চয় এখানে শো করবে, নাই। যদি বার্ষিক যদি কোনো কিস্তি থাকে সেগুলো শো করবে। তো এখানে আছে, ধরো যাক আমরা এগুলো প্রিন্ট করবো, তাহলে আমাদের এখানে দেখেন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে। কেমন দেখাবে এখানে, কিন্তু একটা প্রিন্টের ফরমার্সে প্রিভিউ দেখাচ্ছে, এখানে এই আকারে কিন্তু প্রিন্ট হবে। এখানে খেয়াল করুন, এখানে মেম্বার রিপোর্ট ইয়ারলি ইনস্টলমেন্ট ডিপোজিট, বার্ষিক কিস্তি জমা, এখানে তারিখ ওয়ার তারিখ দেওয়া আছে, মান্থ ইয়ার ব্রাঞ্চ মেম্বার আইডি মানে ভাউচার লেজার ডিসক্রিপশন অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, আর ওপরে আছে এখানে আজকের তারিখ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, নিচে পেজ নাম্বার দেওয়া আছে। এখন আমরা এখানে এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের কিন্তু প্রিন্টের অপশান আসবে। আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি, প্রিন্টার সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে, প্রিন্টে সিলেক্ট করার পরে যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের এটা প্রিন্ট হবে। আর প্রিন্ট করতে না চাইলে আমরা ক্লোজ করে ক্যান্সেল করলাম। তো যদি আমরা এখানে কোনো মাস না লিখি, বছর না লিখি, এরপরে যদি আমরা শুধু আইডি নাম্বারটা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এই আইডি নাম্বারের কয়েক বছরের বা সারা বছরের তথ্য কিন্তু এখানে যদি সেভিং থেকে শো করবে, নাই। যদি এখানে মাসিক কিস্তি জমা থাকে অনেকগুলো শো করছে কিন্তু এখানে, যদি বার্ষিক দেই, বার্ষিক কিন্তু কোনো সেভিং নাই কিন্তু কিস্তি আছে। তো আমরা যদি এইটা প্রিন্ট করতে চাই, অর্থাৎ ওই ক্যান্ডিডেটের ওই সদস্যের যত রকমের কিস্তি জমা আছে সবগুলো যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে শুধুমাত্র এখানে তার আইডি নাম্বারটা লেখা লাগবে, আর কিছু করা লাগবে না। আপনি এখানে এবার এখানে এটা ক্লিক করার পরে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অনেক তথ্য চলে আসে এবং তার হচ্ছে এক পেজের ভিতরে চলে আসে সব কিছু, তার সমস্ত তথ্য এক পেজের ভিতরে আসে। যদি একাধিক পেজ থাকে এখানে দেখা যাবে পেজ অন অফ অন বা অন অফ টু, অন অফ থ্রি এরকম দেখাবে। যদি একাধিক পেজ থাকে আপনাকে এখান থেকে ক্লিক করে করে পরবর্তী পেজে যেতে হবে। তো আমরা এখানে এটা ক্রস করলাম। তো এইভাবে আমরা মেম্বারের তথ্যগুলো প্রিন্ট করতে পারি। এখন আমরা যদি ইনকামের রিপোর্ট বের করতে চাই তাহলে আমাদের একটা পেজ আসছে। ধরো যাক আমরা মান্থ ইনকাম অফ সিলেক্টেড ব্রাঞ্চ, কোনো ব্রাঞ্চের নাম নেই, আমরা একটা ব্রাঞ্চের নাম দেবো এখান থেকে, ব্রাঞ্চ মনে করেন আমাদের হট এবিএডি। যদি আমরা এ করি তাহলে এখানে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমাদের হটের ব্রাঞ্চ আমাদের হটের তথ্যগুলো দেখাচ্ছে। আমরা যে ব্রাঞ্চের নাম দেবো সেই ব্রাঞ্চের মাসিক ইনকামের তথ্য দেখাবে। এখানে একটা যদি প্রিন্ট ভিউ দেখতে চাই এখানে দেখাচ্ছে
এবং এটা দুই পেজে আসছে, এখানে দেখাচ্ছে পেজ ওয়ান অফ টু। তো আমরা যদি এখান থেকে আরেকটা ক্লিক করি তাহলে দুই নম্বর পেজে চলে আসে, দুই নম্বর পেজে এখানে ক্লিক করে আমরা এখান তো এটা প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা মান্থ ইনকাম অফ টোটাল ব্রাঞ্চ অর্থাৎ সমস্ত ব্রাঞ্চের মাসিক ইনকাম দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ব্রাঞ্চ আসে না, এখানে আবার ডাটার পরে কিন্তু এখানে শিয়ালদাঙ্গা ব্রাঞ্চ আর অন্য অন্য ব্রাঞ্চও চলে আসছে নিচের দিকে। এবং এটা কিন্তু আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে এখানে দেখাবে, হ্যাঁ এফাজে আবাদার শিয়ালদাঙ্গা দুটি আছে। আচ্ছা, এখন যদি আমরা বার্ষিক ইনকাম দেখতে চাই এখানে ক্লিক করতে হবে, বলে বার্ষিক ইনকাম, বার্ষিক ইনকামের টোটাল ব্যালেন্স এটা অনেক বড় হবে। প্রিন্ট ভিউ দেখি, দেখেন এখানে এখানে ছয় পেজের মতো তথ্য আছে, অর্থাৎ ছয় পেজের মতো তথ্য ইনপুট করা হয়েছিল, সবগুলো দেখাচ্ছে এখানে, এখানে সমস্ত ব্যালেন্সের তথ্য দেখাচ্ছে। এভাবে আমরা মাসওয়ারি বা বছরওয়ারি কোনো বিশেষ কোনো ব্যালেন্স, নির্দিষ্ট কিরম ব্রাঞ্চ বা সকল ব্রাঞ্চের তথ্য আমরা মাসওয়ারি বা অথবা বছরওয়ারি দেখতে পারি এবং প্রিন্ট করতে পারি। যদি আমরা খরচ দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে এই বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা মাসওয়ারি যদি খরচ দেখতে চাই সিলেক্টেড ব্রাঞ্চ, আমরা যদি ব্রাঞ্চের নাম না দিলে সব ব্রাঞ্চ আসবে, আমরা যদি এখানে ব্রাঞ্চের নাম লিখে শিয়ালদাঙ্গা দেখবো, সাপোজ এখানে আই দিলাম আর দিলাম না, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র শিয়ালদাঙ্গা নামে যে ব্রাঞ্চ ছিল এসএসআই দিয়ে শুরু সেই ব্রাঞ্চ তথ্য কিন্তু এখানে আসছে। আমরা যদি মনে করি এখন একটা প্রিন্ট প্রিভিউ দেখবো, এখানে কিন্তু দেখেন শিয়ালদাঙ্গা আছে এবং এটাকে আমরা কয় পেজের দেখে নিই, কয় পেজের দুই পেজের মধ্যে আসে। তো আমরা এখানে একটা ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারি, এই দ্বিতীয় পেজে কিন্তু বেশি কিছু নাই, অল্প আছে, এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আসবে। এখন যদি আমরা টোটাল ব্যালেন্স প্রিন্ট করতে চাই তাহলে এখানে ব্যালেন্সের নাম লিখি বা না লিখে তো এসে যায় না, যদি টোটাল ব্যালেন্স করতে চাই আসবে। আবার যদি আমরা মাস ওয়ারি নিতে চাই তাহলে এখানে মাস সিলেক্ট করতে হবে, যদি ফেব্রুয়ারি মাসে নিতে চাই কোনো লেনদেন নাই ফেব্রুয়ারি মাসে, যে মাসে লেনদেন থাকবে সেটা দেখাবে, অক্টোবর অক্টোবর মাসের লেনদেন এগুলো আছে। আর যদি বছর নেই, যদি 2000 বছর না নিলে কিন্তু যে কোনো বছর দেখাবে, আমি 15 সাল নেব, এই বার্ষিক খরচ। এভাবে আমরা ব্রাঞ্চওয়ারি মাসওয়ারি বছরওয়ারি বিভিন্ন ক্যাটাগরি ইউজ করে আমরা তার খরচগুলো পেতে পারি এবং দেখতে পারি, প্রিন্ট করতে পারি। ধন্যবাদ।